राधे राधे जय श्री कृष्ण। नमस्कार बंधुरा, फिर चले এসেছি আপনাদের সঙ্গে কি শেয়ার করতে সেটা দেখুন। আসুন বন্ধুরা দেখে নি কি শেয়ার করতে চলেছি আপনাদের সঙ্গে। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকে আমার লাড্ডু গোপাল কি নীলা করেছে সেইটাই শেয়ার করব। দেখুন বন্ধুরা কি সুন্দর চুপটি করে বসে আছে, দেখুন দেখতে কত মাসুম লাগছে, কিন্তু এত নটঘট করে না বলে বোঝানো যায় না বন্ধুরা। তো বন্ধুরা সন্ধ্যাবেলা আজকে আমি আমার লাড্ডু গোপালকে দিয়েছি বিস্কুট আর মিশ্রি, আর এদিকে দিয়েছি আমি সুজি দিয়ে উপমা করেছিলাম বন্ধুরা, একটু উপমা করে দিয়েছি আমার লাড্ডু গোপালকে সন্ধ্যাবেলা, আর এদিকে আমার গণপতি বাপ্পাকেও দিয়েছি ভোগ। তো দেখুন বন্ধুরা, আমি আমার লাড্ডু গোপালকে গণপতি বাপ্পাকে সন্ধ্যাবেলা ভোগটা নিবেদন করে দিয়েছি, আর আমি খাবারটা তুলে নেব। তুলে নিয়ে ওদেরকে আমি ঘুম পাড়ানোর জন্য রেডি করে দেব। তো সেটার আপনাদের সঙ্গে শেয়ার করব না, ওরা যে আজকে কী নীলা করেছে সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখান থেকে আমি খাবারটা তুলে নিচ্ছি, আর দেখুন বন্ধুরা সুজিটা না একটু গরম ছিল, যেহেতু আমি যে টেবিলের পরে যে মার্বেল টাইলটা আমি পেতেছি তাকে আমি না ওই গরম জিনিসটা মার্বেলের পরে রাখি না, হয়তো যদি ফেটে যায় যার কারণে আমি ওর পরে কিছু রেখে তারপরে আমি খাবারটা রাখি। তো বন্ধুরা খাবারটা দিতে দিতে তো ঠান্ডা হয়ে যায়, যা যখনই আমি গরম খাবারটা প্লেটে ঢেলে একটুখানি টাইম রাখি, তো সেই টাইমটা আমি যার জন্য আমি ওই টেবিলের পরে রাখি না, টেবিলের পরে কিছু পেতে তারপরে আমি সেখানে খাবারটা রেখে দিই। তো দেখুন বন্ধুরা আমি জায়গাটা ক্লিয়ার করে নিয়েছি, খাবারটা তুলে বি নিয়েছি, আর আজকে দেখুন বন্ধুরা ওরা কী নীলা করেছে দেখতে পাচ্ছেন। দুষ্টু মিষ্টি দুই ভাই বসে আছে, আর দেখুন বন্ধুরা সকালে একরকমের চকলেট খেয়েছে, আবার সন্ধ্যাবেলা বি আর এক রকমের চকলেট খেয়েছে। তো আমি দোকানে গেছিলাম, তো দোকান থেকে আমি চকলেটগুলো নিয়ে এসেছি। তো এই চকলেটগুলো দেখুন বন্ধুরা, এখানে আমি জল আর রুমাল রেখে দিই, খাবার খাওয়ানোর পরে রুমালটা দিয়ে আমি মুখটা মুছে দিই। তো চকলেটগুলো তুলে নিয়েছি, আর এটা তুলসী মালা বি আমি তুলে নিয়েছি, এখন এখানে আমি পুরো ক্লিন করে দেবো। দেখুন বন্ধুরা হাতের নিচে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুটো বালিশ করে দিয়েছি, আগে যে বালিশ করেছিলাম সেই বালিশটা কিন্তু বড় ছিল, আর এটা একদম ছোট করেছি, তাকে দেখতেও সুন্দর লাগে, আর হাতে লাড্ডু নিয়ে বসে থাকে না বন্ধুরা, যার কারণে আমি এই লাড্ডুর মতন ছোট ছোট দুটো বালিশ করে দিয়েছি, তাকে হাতের নিচে আমি রেখে দিই বালিশ দুটো। তো দেখুন বন্ধুরা ওদের গায়ে জামাটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন কতটা কিউট লাগছে এই জামাটা। আজকে আমি সকালবেলা যখন চান করিয়ে চান করাতে যাব, তো বন্ধুরা ওদের না আমি যে একটা টোকরি রেখেছি সেখান থেকে আমি ওদের আগে সাজুগুজু করার জিনিস এবং জামা কাপড়গুলো বের করে নিই। তো বন্ধুরা আমি যখন জামা বের করতে গেছি, তা তখন এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা যে ওরা দুই ভাই প্যান্ট পরে বসে আছে, এই প্যান্টের জামা কিন্তু আলাদা বন্ধুরা, এই প্যান্টের জামা আলাদা করেছি আমি, আর এই যে যে জামাটা পরেছে এই জামাটার সঙ্গে আর একটা প্যান্ট, সেটা কিন্তু হাফ প্যান্ট, একদম ছোট্ট প্যান্ট তৈরি করেছি। যেহেতু আমি বন্ধুরা ড্রেসগুলো যে তৈরি করি না, যে আমার লাড্ডু গোপালকে পরালে যে দেখতে খুবই সুন্দর লাগে, সেই হিসাবে আমি ড্রেসগুলো ওদেরকে তৈরি করে দিই। তো বন্ধুরা আমি যখন এই টোকরির থেকে প্যান্টগুলো নিতে গেছি, আর প্যান্টের সঙ্গে কিন্তু বন্ধুরা এই যে যে জামাটা পরেছে এই জামাটা চলে এসেছে হাতে, তা আমি কিন্তু বুঝতে পারিনি যে এই জামাটা কিন্তু প্যান্টের ম্যাচিং আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে গ্রিন কালারের, আর এইটা গ্রিন কালারের একই রুমালের জামা বন্ধুরা, এটা আমার একদমই মাথায় খেয়াল আসেনি। আমি জামাগুলো তৈরি করি, আমি যে এত ভাও নিয়ে আমার লাড্ডু গোপালের জামাগুলো তৈরি করি না বন্ধুরা, যে তাকে কীভাবে জামাগুলো তৈরি করব, কীভাবে আমার লাড্ডু গোপালকে পরালে দেখতে সুন্দর লাগবে, সেইভাবে আমি জামাগুলো তৈরি করি। আর এই যে দেখুন এই জামার এই যে প্যান্টটা, প্যান্টের জামা আলাদা আর জামার প্যান্ট আলাদা, আর এটাই এত সুন্দর, আমি যখন বের করে আমি যখন পরাতে যাব তখনই আমার মাথা খেলছে, তাই তো
এই দুটোই কিন্তু ম্যাচিং আর একই রুমাল দিয়ে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেউ বলবে না যে এটা আলাদা আছে, তো কিন্তু আমি নিজেই বুঝতে পারিনি। আর এরা কিন্তু রোজেকার নিজেদের পছন্দ মতন জামাগুলো কিন্তু ওই টকরির থেকে বের করে নেয় আমার হাত দিয়ে। আর দেখতে পাচ্ছেন আপনারা, তো তো কথাই বলে না বন্ধুরা যে লাড্ডু গোপাল নীলা করে না, নীলা অবশ্যই করে, কিন্তু আমরা বুঝতে পারি না না বন্ধুরা। দেখুন দুই ভাই আজকে নিজের পছন্দ মতন ম্যাচিং ম্যাচিং জামা প্যান্ট বের করে পরে নিয়েছে, আর কতটা কিউট লাগছে আমি বুঝতেই পারছি না যে এদের এত নীলা সেটা বলে বোঝানো যাবে না। দেখুন বন্ধুরা, দুই ভাইকে আমি একদম বরাবর এই জামাটা পরিয়ে দিয়েছি, আর কতটা কিউট লাগছে তখনই আমি বুঝতে পেরেছি যে আমার লাড্ডু গোপালের বেশ এটা ম্যাচিং করে নিয়েছে। তো বন্ধুরা, আমি যে প্যান্টের সঙ্গে না এই যে যে জামাটা জামার প্যান্ট কিন্তু আলাদা, আর যে প্যান্ট তৈরি করেছি সেই প্যান্টের কিন্তু আমি বর্ডার দিয়ে জামাগুলো তৈরি করেছি গ্রিন বর্ডার দিয়ে। তো কিন্তু এই প্যান্টের সঙ্গে জামাটা কিন্তু খুবই কিউট লাগছে না বন্ধুরা। তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এই প্যান্টের সঙ্গে জামাটা আমার লাড্ডু গোপালের কেমন লাগছে বন্ধুরা। তো আপনাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন। রাধে রাধে, আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার চ্যানেলটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।